আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছে। আর আজকে ব্লগটা আছি, এক বছর আগে যে ব্লগটা করেছিলাম ঠিক সেই ব্লগটা। এখন আমরা আসছি রস নিতে, মানে রস পাড়তে এসেছি। এই যে অনেক বেশি কুয়াশা, অনেক ভোর, এখন চারটা আমরা ছয়টা বাজে, আর এখন চলে এসেছি আমরা রসের সন্ধানে। আগে এক বছর আগে আমি ঠিক এই টাইপের একটা ব্লগ করেছিলাম, আজকে করছি কীভাবে কীভাবে সময় চলে যায়। আর এখন গাছি দাদু চলে এসেছে আর আমরা ভেতরের দিকে যাচ্ছি, যেখানে খেজুর গাছ আর কি, খেজুরের রস ঠেলা বেঁধে রেখেছি, সেই দিকেই যাচ্ছিলাম। ভেতরে অনেক ভেতরে ছিল, আর যেতে যেতে আমার পায়ে জুতা দুটা সব নষ্ট হয়ে গিয়েছিলো। যাই হোক, আমরা অনেকেই ছিলাম একসঙ্গে, শুধু আমরা রস নিতে আসছি সেটা না, আরও অনেকে ছিল। আর ওই যে আমার বোন দুইটা জার হাতে নেয়, ওই দুইটা জার ভরে আমরা রস নিয়ে যাবো আজকে। আর এই তো দেখতে পাচ্ছেন গাছে কী সুন্দরভাবে ঠেলা বেঁধে রেখেছে, আর চারিদিকে কুয়াশায় ভরা। এইদিকে হাতের কাছে ছিল একটা ঠেলা, এই জন্য আমি একটু খুলে দেখছিলাম, তো এটাই ছিল না বেশি, এই জন্য আর দেখাইলাম না। আর চারিপাশে অনেক কুয়াশা, আরও ভেতরে যেতে হবে, গাছ এখানে অনেক খেজুর গাছ ছিল। সো চলেন, আর এই তো গাছে উঠে পড়েছে ও, গাছে উঠে ফার্স্টটা নামানো হয়ে গেছে। আর নামানোর পরপর আমও বলছিল এটা ফার্স্ট আমি ঢালবো, আর কলস ছিল সাথে, আন্টি কলস নিয়ে আসছিল, এই কলসটা সম্পূর্ণ ভরে নিয়ে যাব। আর লাস্ট পর্যন্ত ব্লগটা দেখবেন, আশা করি খুব এনজয় করবেন। আর এই যে অনেক দিন পর শীতের সকালে উঠেছি, শীতের সকাল বলতে এই বছরের শীতে এই ফার্স্ট এত ভরে উঠেছি, ছয়টা বাজে, তারপর আমরা বের হয়েছি তো একদম রসান্তা। রসান্তা আমাদের বাসা থেকে একটু আউটসাইডের কি যেতে হয়, খুলনা বাইপাস রোড, বেশি দূর না, বাট গ্রাম এখানটা একটু বেশি। আর এখানে খেজুর গাছ আর খেজুরের রসও পাওয়া যায়, প্রতি বছর এখান থেকেই নিয়ে যাই। আগের বছরও একটা এই টাইপের ব্লগ করেছিলাম, যারা দেখেছেন তারা তো হয়তো জানেন, আর এবছরও করে নিচ্ছে আজকের এই ব্লগটা। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন যারা এখনও করেনি। আর অনেকগুলো ঠেলা পাড়া হয়ে গেছে, সব ভিডিও করিনি, এখন অনেকগুলো পাড়া পর আমি আরও একটা ঢাললো, এখন দাদু আবার উঠছে গাছে, সো দেখতে থাকুন। আর অনেক খেজুর গাছ ছিল, এভাবে দুজনে মিলে তাড়াতাড়ি করে সব খেজুরের রস পেরে ফেলেছে। শুধু আমরা রস নিতে এসেছি সেটা না, অনেকেই ছিল রস নিতে আসছে ভোরবেলায়। আর এখন নিয়ে যেয়ে সব কিছু আর কি ভাগ করবে। আর রস নেওয়ার আগের দিন এসে আমরা বলে গিয়েছি যে আমরা রস নিব, আর এই তো এখন আসছে সব কিছু আর কি একসাথে মিক্স করছে কতটুকু হয়েছে পরিমাণ, তারপর আমাদের যার ভরবে সবাইকে দেবে। অলরেডি একটা কলস ভরে গেছে রসে, আরও অনেক গাছ বাকি ছিল, এগুলো পারছিল। আর আমাদের জারটা এখনও ভরা হয়নি, একটা ভরা হয়েছে আর একটা ভরা হয়নি। তো এখন সব কিছুই বললাম তো মেশাচ্ছিল যে কতটুকু হয়েছে, যেহেতু একটা কলস ভরে গেছে। ওই যে আন্টি নিয়ে আসছে আর আমার বোন এখানে জার নিয়ে ওয়েট করছে কখন ওর জার দুইটা ভরে দেবে। এই তো ফাইনালি এখন আমাদের জার ভরে দিচ্ছে, আমাদের এই দুইটা বড় বড় জার ছিল, আমরা চাচ্ছিলাম যে সম্পূর্ণ ভরে আনতে, তারপর ভাবলাম যেহেতু একটা নানু বাসায় দিবে আর একটা আমাদের জন্য, এই জন্য দুইটা নিয়ে গেছি, এভাবেই নিয়ে আসছি। নিচে সবাই রস নিতে এসেছে, যে যার বোতল যার নিয়ে ঘুরছে, আমাদেরটা আগে দিয়ে দিয়েছে, যেহেতু আমরা আগে বলে গিয়েছি। এত মানুষ সবাই টেনশনে পড়ে গেছে যে আমরা পাবো কি পাবো না, বাট আলহামদুলিল্লাহ সবাই ঠিকঠাকভাবে পেয়েছে, যেহেতু একটা কলস ভরে গেছে। আর আমরা দুইটা যার নিয়ে গিয়েছি, একটা নানু বাড়ির জন্য, একটা আমাদের জন্য, এই জন্য আমাদেরও ঠিকঠাকভাবে হয়েছে। আর এখন আমাদের জারটা ভরে নেব, আর আমাদের রস নেওয়া বাসায় নিয়ে যেয়ে কী কী করি সেটা তো আলাদা করে ব্লগে দেখালে অন্য একটা ব্লগ হয়ে যায়, বড় হয়ে যায়, এই জন্য এই ব্লগে অ্যাড করে দিচ্ছি। আমরা রস নিয়ে যেয়ে রসের পায়েস রান্না করি, পিঠা বানাই, মেন উদ্দেশ্য নেওয়া হচ্ছে খুলনায় সবাই খায় পায়েস, রসের পায়েস, তারপর হচ্ছে রসের পিঠা, চিতই পিঠা, এগুলোই। আর ব্লগে শেষে আমি পিঠাটাও অ্যাড করে দিচ্ছি, একবারে আম্মু বাসায় নিয়ে অন্য দিন পরের দিন বানিয়েছিল, সো আমি একসাথে অ্যাড করে দিচ্ছি। এই যে আমাদের দুইটা জার নিয়ে নিয়েছি, এখন আমরা বাসায় চলে যাচ্ছি, আর বাসায় যে আম্মু রস চাল করবে সেখান থেকে আমি আর আমার বোন নিচু থেকে একটু খেয়ে নেবো। এই যে একদম তাজা রস, এটা কাঁচা রস ছিল, এখন আমরা রস খাবো। রস এনেছি, পিঠা হবে না সেটা কিভাবে হয়, রস তো আনার মেন উদ্দেশ্যই ছিল আমাদের পিঠা পায়েস খাওয়ার জন্য। আর আম্মু রস জাল করে নিয়েছে, এই জন্য এমন লাল কালার হয়ে গেছে,
আর এখন পিঠা হচ্ছে, এই পিঠাটার নাম আমি মনে নাই, বাট আমার ফেভারিট এই যে ভেজানো পিঠা, এটা খাবো। এটা ভিজিয়ে রাখতে হয় সারা রাত, তারপরের দিন হয়তো খেতে হয়, বাট আমাদেরটা তাড়াতাড়ি আলু ভিজে গিয়েছে। এই যে দুইটা পিঠাই হয়ে গেছে ডান। আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি। কেমন লেগেছে সবার অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফিজ, থ্যাংকস ফর ওয়াচিং।